ভাগ্য যদি সাথে থাকে তাহলে আগামীকাল বুধবার দিন এই চার রাশির হঠাৎ বা নিশ্চিত প্রাপ্তি করতে চলেছে হ্যাঁ বন্ধুরা কারণ আগামীকাল ভাগ্যের খেলায় মারতে চলেছে এই চার চারটি সৌভাগ্যশালী রাশি কোন সেই চার সৌভাগ্যশালী রাশি সে সম্পর্কে আমি আপনাদেরকে জানাতে চলেছি তবে তার আগে একটি বিষয় প্রথমেই বলে দিই দেখুন আমি এখান থেকে আপনাদের কারোরই ব্যক্তিগত জন্মছক বা হস্তরেখা কোনোটাই দেখতে পাচ্ছি না আমি যে কথাগুলো বলতে চলেছি সেটি কিন্তু পুরোটাই ইন জেনারেল তাই সর্বোপরি আগে নিজের ব্যক্তিগত জন্মছকটি বিচার করিয়ে নিন প্রয়োজনেই রাহু রক্ষা কবচ ধারণ করুন হ্যাঁ বন্ধুরা এই রক্ষা কবচ এমন এক কবচ যা আপনার প্রাপ্তির জায়গাটাকে মজবুত করে তোলে প্রচুর মানুষ রাহু রক্ষাকবচ নিয়ে আজ উপকৃত আমি চাই যারা জীবনে কোনো দিনই রাহু রক্ষা কবজ ধারণ করেননি তারা একবার হলো রাহু রক্ষা কবজ ধারণ করে দেখুন কারণ এই রাহু রক্ষা কবজ একমাত্র রাহু গ্রহকেই সাপোর্ট করে আর আপনারা ভালো করেই জানেন রাহু গ্রহ আমাদের জীবনে কী দিয়ে থাকে হ্যাঁ প্রত্যেকেই জানেন আকস্মিক অর্থপ্রাপ্তি আর এই অর্থপ্রাপ্তি কোনো কষ্টার্জিত অর্থ না এই অর্থ আকস্মিকভাবে প্রচুর অর্থ আর এই অর্থ যারা যারাই পেয়েছে তারাই আজ কটিপতি হ্যাঁ তাদের লাইফ কিন্তু একদম চেঞ্জ হয়ে গেছে তাই জীবনে খুব কষ্টের মধ্যে যারা রয়েছেন তারা টিকিট কাটুন কিন্তু আগে ব্যক্তিগত জন্মছকটি বিচার করিনি দেখা গেল আপনার জন্মছকে প্রাপ্তি যোগ নেই কিন্তু আপনার ছেলের রয়েছে আপনার ওয়াইফের রয়েছে তাহলে তাকে দিয়ে টিকিট কাটান আশা করি আপনারা বুঝে গেছেন এবার আসুন আমি আপনাদেরকে জানিয়ে দিই আগামীকালের শুভ সময় কখন রয়েছে এবং কখন রয়েছে অশুভ সময় দেখুন দিনের কিছু সময় থাকে শুভ সময় আবার কিছু সময় থাকে অশুভ সময় এই যে অশুভ সময়ের কথা বলবো সেই সময়টিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে এবং শুভ সময়টিকে কাজে লাগিয়ে দিতে হবে আগামীকালের অশুভ সময় অর্থাৎ রাহু কালটি শুরু হতে চলেছে সকাল এগারোটা তেত্রিশ মিনিট থেকে একটা বারো মিনিট পর্যন্ত এই সময়টিকে আপনাদের প্রত্যেককে অ্যাভয়েড করতে হবে অর্থাৎ এই সময় যে কোনো ধরনের টিকিট কাটা বলুন কোনো কিছু কেনাকাটা বলুন কোনো কিছু কিন্তু করা উচিত নয় তাহলে কোন সময় করবেন সকাল সাতটা বত্রিশ মিনিট থেকে দশটা নয় মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করে নিতে পারেন এছাড়াও আরেকটি শুভ সময় হচ্ছে বিকেল পাঁচটা সাত মিনিট থেকে সন্ধে সাতটা ঊনপঞ্চাশ মিনিট পর্যন্ত সময়টিকে আপনারা ব্যবহার করে নিতে পারেন অর্থাৎ এই সময় যে কোনো ধরনের শুভ কাজ বলুন টিকিট কাটা বলুন সমস্ত কিছু কিন্তু করতে পারবেন এবার আসুন আমি আপনাদেরকে আগামীকাল বুধবারের চার চারটি সৌভাগ্যশালী রাশির নাম জানিয়ে দিই যে রাশিগুলির আগামীকাল হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে তবে রাশির নাম বলার আগে আমি শেষবারের মতো আপনাদের অ্যালার করে দিই কারণ আমি খুব ভালো করেই জানি আপনারা অনেকেই ভিডিও দেখেন শুধুমাত্র রাশির নাম জানার জন্যই তাই তাদের উদ্দেশ্যে একটি কথা বলি ভিডিওটি সম্পূর্ণ দেখুন যে কারণে আমাকে বারবার একই কথাই বলতে হয় অনেকে কমেন্টস করছেন যে এক কথা কেন বলছেন আপনি হয়তো ভিডিওটি দেখছেন অনেকে দেখে না তো যাই হোক আমি যে চার রাশির নাম বলবো সেই চার রাশির মধ্যে আপনার রাশির নাম যদি থাকে তাহলেই যে নিশ্চিত প্রাপ্তি ঘটবে এর দাবি কিন্তু আমি করছি না তবে হ্যাঁ আমার বলা রাশি এবং টার্গেট নাম্বারে অনেকেরই কিন্তু প্রাপ্তি ঘটছে তবুও আমি বারংবার বলি না কারণ কি জানেন আমি কারো কখনোই চাই না যে আপনার বা আপনাদের কষ্টার্জিত অর্থ নষ্ট হোক তাই বুদ্ধিমানের কাজ এটাই যে ব্যক্তিগত জন্মছুক্তি একবার হলেও বিচার করে নেওয়া তাতে আপনি জানতে পারবেন আপনার কোন সময় প্রাপ্তি রয়েছে এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে এবার আসুন আমি আপনাদেরকে একে একে চারটি রাশির নাম জানিয়ে দিই যার মধ্যে প্রথম যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে মিথুন রাশি মিথুন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের আপনাদের ইন টার্গেট নাম্বার এবং এর পরবর্তী দ্বিতীয় যে ছয় সৌভাগ্যশালী রাশির নাম বলব যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে কন্যা রাশি কন্যা রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কুটিতে খেলতে চলেছেন আগামীকালের আপনাদের ইন জেনারেল টার্গেট নাম্বার এক এবং পাঁচ খেয়াল রাখবেন টার্গেট নাম্বারটি কিন্তু ইন জেনারেল তাই প্রত্যেকের জন্যই প্রযোজ্য এর পরবর্তী তিন নম্বর যে রাশির নাম বলবো যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে সেটি হচ্ছে তুলা রাশি তুলারাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনে হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন তবে এই কোটিপতি হবেন তারাই যাদের ব্যক্তিগত জন্মছকে প্রাপ্তি প্রাপ্তির ঝুঁক রয়েছে আগামীকালের তুলারাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার দুই এবং নয় খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বাচ্চাটু অনুযায়ী আলাদা হতে পারে এবার আসুন যে নেওয়া যাক শেষ রাশির নাম যে রাশি আগামীকাল বুধবার দিন হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি করতে চলেছে সেটি হলো মিন রাশি মীন রাশির জাতক বা জাতিকা আপনি হলে আগামীকাল বুধবার দিন আপনাদের জীবনেও হঠাৎ বা আকস্মিক অর্থপ্রাপ্তি ঘটতে চলেছে অর্থাৎ আপনারাও কোটিপতি হতে চলেছেন আগামীকালের মীন রাশির জাতক ও জাতিকার জেনারেল টার্গেট নাম্বার তিন এবং চার খেয়াল রাখবেন এই টার্গেট নাম্বারটি ইন জেনারেল অর্থাৎ প্রত্যেকের জন্যই প্রযোজ্য আপনার ব্যক্তিগত বারচাট আলাদা হতে পারে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানান যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন শেয়ার করে দিন সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করে ফেলুন ধন্যবাদ